নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে ব্লগটা শুরু করি এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার রেডি হওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন আমি নিশ্চয়ই কোথাও একটা যাব আগে হ্যাঁ আজকে আমরা চলে যাব বিদেশে তবে কোন দেশে যাচ্ছি সেইটা এখনই বলছি না আপনারা ব্লগটা কন্টিনিউ করতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই যে আমাদের লোটা কম্বল গোটানো হয়ে গেছে মানে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর যাবতীয় প্রয়োজনীয় যা যা জিনিস নেবার নিয়ে নিয়েছে যেহেতু বাচ্চা আছে সাথে তো একটু গেম খেলছে আর এদিকে আমার যা যা আর কি যতটা ঢাক ঢেকে রাখা যায় মানে ধুলোবালি যাতে না পড়ে তো ঢেকে রেখেছি আর এদিকে এখন সন্ধ্যে সাতটার মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি আমার ছেলে রেডি হয়ে গেছে হাজব্যান্ডও তো আমরা এখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাব। আমার বাপের বাড়ি যেতে সময় লাগবে 30 মিনিট মানে সাড়ে সাতটার মধ্যে ওখানে পৌঁছে যাব। তো এই যে সবার সাথে টাটা বাই বাই হচ্ছে আর এখন আমার বাবাও আমাদের সাথে যাবেন তো এই যে আমাদের সাথে আছে আমার বাবা আর আমার শ্বশুরমশাই আর হচ্ছে গিয়ে দেওয়ার আমার হাজব্যান্ড আমি আমার ছেলে তো আমরা এই যে এয়ারপোর্টের কাছাকাছি চলেই এসছি সারা রাস্তায় অনেকটা অন্ধকার ছিল ওই জন্য আর ভিডিও নেওয়া হয়নি তো এখানটায় দেখলাম বেশ আলো আছে সুন্দর তো এখান থেকে ভিডিওটা নেওয়া শুরু করলাম রাস্তার তো এই যে আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর আমাদের আর প্ল্যান ছিল যে আমরা যেন দশটার মধ্যে মোটামুটি পৌঁছে যাই যেহেতু বারোটা থেকে ফ্লাইট তো আমরা দশটার মধ্যেই পৌঁছে গেছি আর এখন আমাদের লাগেজগুলো নামিয়ে আমার বাবা শ্বশুরমশাই আর দেওয়ার ওনারা আবার ফিরে যাবে কারণ ওনাদেরও যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো লাগবে তো আমরা এখন ভেতরে চলে যাব। খুব বেশি সময় এখানে লাগাবো না আর এদিকে আবার আমার ছেলের একটু খিদে পেয়ে গেছে কারণ সাতটার সময় যখন বেরিয়েছি সেরকম কিছু খাওয়া হয়নি আর ওই জন্য ও একটু খাচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড আবার ওইদিকে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছে আর এদিকে আমি আর আমার ছেলে দুজনে একটু খাচ্ছি মানে ও চিপস খাচ্ছে আর তার সাথে ও আমাকে শেয়ার করছে আমার ছেলে আবার ভীষণ ভালো মাকে কিছু না দিয়ে খায় না তো মাকে দিচ্ছে আর এদিকে বাড়ির থেকে আমার ভাইয়ের বউ ও কিন্তু ভীষণ ভালো রান্না করে জানেন তো ও আগেই বলে দিয়েছে দিদি তোমাদের জন্য টিফিন আমি করে রাখব তো মা আর আমার ভাইয়ের বউ ওরা আমাদের জন্য আর কি রাতের খাবারটা রেডি করে রেখেছিল। যখন বাড়িতে গিয়েছিলাম দেখা করতে তো আসার সময় ওরা আমাকে দিয়ে দিল। আর এদিকে আমাদের আবার ছেলে খেলা করতে করতে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে এই যে বারোটা তবে ফ্লাইটটা একটু লেট ছিল জানেন তো প্রায় ওই কুড়ি মিনিটের মতো কারণ এখন বারোটা বাজে এখনও আমাদের অ্যানাউন্সমেন্ট হয়নি তো আমরা এখনো বসে আছি তো ফাইনালি আমাদের যাওয়ার সময় চলে এলো আর আমার ছেলের আজকে প্রথম প্লেনে ওঠা আর সেটা ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইট তো ও ভীষণ এক্সাইটেড ও সব কিছু ভীষণ এনজয় করছে এক্সপ্লোর করছে আর ও ভীষণ খুশি আর আমাদের একটু টেনশান ছিল যে ও এতটা পথে যাবে ওর কীরকম লাগবে কি না লাগবে কিন্তু ও আমাদের একেবারেই চিন্তা করে দিয়েছে ও প্রথম প্লেনে উঠছে সব কিছু দেখে ও ভীষণ খুশি হয়েছে আর ওর খুশিতেই আমরা খুশি তো আমরা এখন বসেছি আর আমাদের প্লেন এখনই ছেড়ে দেবে সিটটাও ঠিকঠাকই ছিল কমফর্টেবল ছিল ছেলে আমার মানে ভালো লাগছিল ওর সেটাতে আমারও ভীষণ ভালো লাগছিল আর আমিও প্রায় পাঁচ বছর পরে আবার বিদেশ যাচ্ছি মানে বিয়ের পরে পরে আমি হাজব্যান্ডের সাথে গিয়ে থেকেছিলাম তারপরে আবার যখন আমার ছেলে হবে আমি দেশে ফিরে আসি তো তারপরে আর যাওয়া হয়নি তো আমার ছেলের পাঁচ বছর হলো এই বছর তো এখন আবার আমরা যাচ্ছি তো এই যে আমাদের রাতের ডিনারও চলে এসছে একদম হালকা পাতলা খাবার ছিল আর আমরা এখন চলে এসেছি তো এখন আমরা বলছি আমরা এখন কোথায় আছি আমরা এখন এসেছি ব্যাংকক এয়ারপোর্টে তো এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট আছে ব্যাংকক থেকে তো সেইখানে এই কাগজপত্রের কী স্ট্যাম্প ট্যাম লাগাতে হবে হয়তো তো আমরা এখন সেখানে যাচ্ছি সেখান থেকে আমরা আবার সিয়াম রিয়া মানে কম্বোডিয়ার নেক্সট ফ্লাইট তো আমরা যাব কম্বোডিয়াতে আমার হাজব্যান্ড ওখানে চাকরি করেন কর্মসূত্রে তো আমরা এখন ওখানে যাব ওখানে গিয়ে আমাদের থাকার ওনার সাথে থাকার প্ল্যান আছে তো যাই দেখি সবটা যেন ঠিকঠাক হয়ে যায় আর সব ঠিকঠাক থাকলে ওখানেই থাকবো তো আমরা এখানে এখন ভোর পাঁচটার মতো বাজে এই ব্যাংকক এয়ারপোর্টে আর সবাই একটু টায়ার্ডও আছে আর ভাবছি একটু কফি খাবো তো কফি খাওয়ার আগে ভাবলাম আমি একটু ব্রাশ করে নিই যেহেতু সকালবেলায় উঠি আমাদের ব্রাশ করার একটা অভ্যেস তো ছেলে আমার আগেই ভীষণ স্মার্ট ও আগেই ব্রাশ শুরু করে দিয়েছে আর আমিও এই যে নিয়ে নিয়েছে নিয়েছি ব্রাশ কোলগেট এবার আমিও ব্রাশ করবো এই যে ব্রাশ করে নিলাম এবার একটু ভালো লাগছে এবার গিয়ে একটু কফি খাবো কফি খেলে আর একটু ভালো লাগবে তো এই যে আমরা একটা চলে এসেছি কফি হাউসে মানে এখানে কফি আর অন্য স্ন্যাক্স পাওয়া যাচ্ছে তো আমরা ভাজা পুরি খাবো না খালি কফিটাই নেব। কারণ আমাদের সাথে আমরা শেক নিয়ে এসেছি ওইটা আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব আর আমাদের তো সেকেন্ড যে ফ্লাইট আছে ওইটা তো আমাদের সকালে ব্রেকফাস্ট আমাদের দিয়ে দেবে তো ওইখান থেকে আমরা কিছু খেয়ে নেব তো আমরা এইখানেই অপেক্ষা করছি আর অপেক্ষা করতে করতে পাঁচটা থেকে এখন ছটা সাতটার মতো বাজে আর বেশ মানে সূর্য ওঠাটাও দেখে নিলাম আর কি সবই আর আমি ভাবছিলাম হয়তো আমার ছেলে ক্লান্ত হয়ে পড়বে কারণ আগের দিন সন্ধ্যে সাতটার সময় আমরা বেরিয়েছি আর আমাদের পৌঁছতে পৌঁছাতে প্রায় ওই চারটের মতো বাজবে আমরা যেখানে যাব আর কি কম্বোডিয়ার তো সেইখানে তো প্রায় বলতে পারেন গোটা একদিন তো ছেলে আমার টায়ার্ড হয়নি ও আসলে ভীষণ খুশি এক্সাইটেড সব কিছু ওই এক্সাইটমেন্টের চোটে ভুলে গেছে তো এই যে আমাদের চলছে আর আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য আমরা আবার যাচ্ছি তো বাসে করে আমরা যাচ্ছি ওইখানে প্লেনের কাছে ও এইটাতেও ভীষণ খুশি হচ্ছে ও দেখছে হাসছে মজা পাচ্ছে তো আমরা যাচ্ছি এখন আর এখন প্রায় ওই দশটার মতো বাজে আর এখন ভীষণ রোদ এই সময়টা একেবারে সে বলতে পারেন ফাঁকা জায়গায় সেই চড়া রোদটা মাথার উপরে পড়ছে তো আমরা বসে পড়েছি আমাদের দ্বিতীয় নম্বর প্লেনে এখান থেকে আমরা যাব এখন সিয়াম অ্যাপে আর একটু পরে আবার আমাদের খাবারও চলে আসবে আর সিয়ামরিয়া যেতে সময় লাগবে ব্যাংকক থেকে ওই এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো খুব বেশি সময় লাগবে না কিন্তু সেখান থেকে আবার আমাদেরকে আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে সেখানে সময় লাগবে যেতে ওই আড়াই ঘন্টা থেকে তিন পনেরো তিন ঘন্টার মতো মানে গাড়িতে কোম্পানির গাড়ি আসবে তো আমরা এখন বসে আছি হাজব্যান্ড কিছু একটা করছে ফোনে আর এদিকে আমাদের খাবারও চলে এসছে আমি ওই সবজি ভাত নিয়েছিলাম তো আমার জন্য সবজি ভাত আর হাজব্যান্ডকে দিয়েছে হচ্ছে গিয়ে সসেজের সাথে সাদা ভাত আর ছেলে নিয়েছে নুডলস এগ আর চিংড়ি মাছ দিয়ে নুডলস তো এটা খাবে তো এই যে খেতে খেতে আবার আমাদের প্লেন নামার সময় হয়ে গিয়ে আমরা নেমেও পড়েছি আর এই এয়ারপোর্টটায় এসে আমার ভালোও লেগেছে আর একটু লেগেছে দেখছি লোকজন একেবারেই নেই একদম ফাঁকা 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 লোক সংখ্যা খুবই কম তো এই যে আমরা একটুখানি ওয়াশরুমে গেছিলাম বেরিয়ে দেখি একেবারে ফাঁকা আমি আমার ছেলে আমার হাজবেন্ড মনে হচ্ছে আমরা তিনজনই রয়েছি তো এই যে আমরা যাচ্ছি এইখানেও আবার আমাদের ইমিগ্রেশনের মানে ইমিগ্রেশন করতে হবে আর তারপরে আমরা চলে যাব একদমই ফাঁকা আর এই কম্বোডিয়াতে প্রচুর গাছপালা আছে সবুজ সবুজ ভরা যখন প্লেনটা নামছিল নিচে তাকাচ্ছিলাম অন্যান্য জায়গায় যখন ব্যাংককে নামে নিচেই একদম বিল্ডিং বিল্ডিং ভরা আর কলকাতা থেকেও যখন উঠলাম একই ব্যাপার কিন্তু যখন এইখানে নাম নামলাম দেখলাম চারিদিকেই শুধু সবুজ আর সবুজ আর এই যে এইখানে এসে আমি কিছু লোকজন দেখতে পাচ্ছি আর কম্বোডিয়ার এই এয়ারপোর্টটা একেবারেই নতুন জাস্ট সাত মাস হয়েছে এই এয়ারপোর্টটা চালু হয়েছে আমার হাজব্যান্ড এর আগে যখন আসতেন সাত মাস আগে অন্য একটা এয়ারপোর্টে সে নামতো কিন্তু এটা জাস্ট সেভেন মান্থ হলো চালু হয়েছে তো আমরা এখন আমাদের লাগেজ নেব লাগেজ নিয়ে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান যে হাজব্যান্ডের অফিস মানে অফিস কোয়ার্টার তো সেইখানে আর এই যে আমরা চলে এসেছি আর ওই যে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে আমাদের জন্যে তো উনি এখন আমাদেরকে নিয়ে ওইখানে পৌঁছবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে চেষ্টা করো আমি কম্বেডিয়ায় আছি তো এখানকার মোটামুটি আমার কাছে যা যা নতুন লাগবে যা যা ভালো লাগবে সেই সব ভালো লাগাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ওই যে আমাদের ড্রাইভার মশাই যাচ্ছেন গাড়ি আনতে আর অনেকটাই টায়ার্ড এখন প্রায় ওই বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখনও প্রায় ঘন্টা তিনিক লাগবে আমাদের যেতে আর আমি শুধু আমার ছেলেটার এই ছোট্ট পুচকেটার কথা ভাবছি তার মানে টায়ার্ড সে হয়নি যাই হোক টাটা বাই বাই